আসছি বিস্তারিত খবরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ালো বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। বরানগর শ্রীপল্লির বাসিন্দা মাছ ব্যবসায়ী প্রদীপ পাত্র পেটে ব্যথা নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর বিকেল 4টের সময় ডাক্তার বাড়ির লোকজনকে জানান রোগী মারা গেছেন। এরপরই বাড়ির লোক চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অভিযুক্ত ডাক্তারকে শাস্তি দিতে হবে। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালবেলা আমরা 8টা থেকে পেটের ব্যথা করছে, পেটের ব্যথা করতে আমরা 5:30-5টা নাগাদ হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তারকে যেহেতু বললাম, ডাক্তার কোনো শোনা না, কোনো কিছু না, কানে শুনে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দিয়ে দিলো, বলে বাড়ি চলে যান। বাড়িতে না নিয়ে যেতে যেতে আবার সুখ পেটে ব্যথা ছটফট করছে, আবার আমরা হসপিটালে নিয়ে এসেছি। পচা মাংসের তৈরি খাবার বিক্রির অভিযোগ উঠল ব্যারাকপুরের নন্দনচন্দন পুকুরের এক রেস্তোরাঁর বিরুদ্ধে। অভিযোগ, এক ব্যক্তি দোকান থেকে চিকেনের তৈরি কিছু খাবার কিনে বাড়ি নিয়ে যান। কিছুক্ষণ পরই দোকানে গিয়ে পচা মাংস বলে খাবার ফেরত দেন তিনি। এরপরই আশেপাশের লোকজন দোকানে ভাঙচুর চালান। পরে টিটাগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেস্তোরাঁর মালিক সুকান্ত সরকারকে আটক করেছে পুলিশ। কারিকিলার চন্দনপুকুর বাসার রোডে এটা বহুত পুরনো দোকান, এবং বিগত দিনে এ ধরনের কোনো কমপ্লেন পাইনি আমরা। কিন্তু হঠাৎ কিছু ছেলে ওর থেকে নাকি মাল নিয়েছে, তারা মাল নিয়ে চলে এসে পরে বোধহয় আবার এসে একটা ঝামেলা করেছে যে মাংসটা খারাপ আছে। এবার ভাগার কাণ্ডের ছায়া গাইঘাটায়। মারুতি ভ্যান থেকে মরা মুরগি উদ্ধার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। গাইঘাটার হাসুপুরে মারুতি ভ্যান থেকে 1 কুইন্টাল মতো মরা মুরগি আটক করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে বাইকে করে মরা মুরগি নিয়ে আসতো সন্দীপ বিশ্বাস নামে এক ব্যক্তি। স্থানীয়রাই অভিযুক্ত সন্দীপ বিশ্বাসকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ। মরা মুরগি আমরা এই হাইব্রিডের কাজ করি, হাইব্রিড মাছে খাই। কোথা থেকে নিয়ে আসছেন? এই এখান থেকে, এদিক থেকে, ফার্মের থেকে তুলি। আচ্ছা, কী হলো আজকে? আজকে দাদারা ধরলো, কী কারণে? মরা মুরগি কেন বললাম, মরা মুরগি নিয়ে উনি 4 চাকা নিয়ে আসছে। আগে নিয়ে আসতো বাইক, এখন নিয়ে আসছে 4 চাকা। তারপরে নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে। চোখ রাখবো পরের খবরে। 4 লক্ষ টাকা লোন পায় দেওয়ার নাম করে ব্যাংক জালিয়াতির শিকার হলেন রাজু বোস নামে এক টোটো চালক। বারাকপুরের জেঠিয়া পূর্ব পাড়ার বাসিন্দা ওই টোটো চালক সঞ্জয় রায় নামে এক ব্যক্তি বন্ধন ব্যাংকের কাঁচড়াপাড়া শাখার লোন বিভাগের কর্মী বলে নিজেকে পরিচয় দেন রাজু বসুর কাছে। 4 লক্ষ টাকা লোন পায় দেওয়ার নাম করে সঞ্জয় রায় 15ই মে বন্ধন ব্যাংকের নৈহাটি শাখায় ডাকেন ওই টোটো চালককে। 4,000 টাকার একটি চেক এবং বিমার নাম করে আরও 530 টাকার একটি চেক লিখিয়ে নেন তিনি। রাজু বসুর স্ত্রী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে দেখেন 46,000 টাকার পরিবর্তে ব্যাংকে রয়েছে মাত্র 11,000 টাকা। পরে রাজু বসু ব্যাংকে গিয়ে জানতে পারেন তার বন্ধন ব্যাংকের নামে দেওয়া একটি চেক থেকে টাকার অঙ্ক বদল করে সুবীর বণিকের নাম লিখে 2 দফায় 34,800 টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতারিত রাজু দাসের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রচণ্ড অসহায়ের মধ্যে, কারণ হচ্ছে কি, আমার যে শেষ সম্বলটুকু সেইটুকুই ছিল, কারণ আমি টোটো চালাই খুব মানে দিন আনা দিন খাওয়ার মতন অবস্থা। সেখান থেকে ওই মানে সামান্য টাকা পড়েছিল ঘরে, আমি আমার বউ আমার বাচ্চা যদি কিছু হয় অসুখ বিসুখ বা কোনো রকম প্রবলেম হয় ওই টাকাটাই আমার শেষ সম্বল ছিল, আর কোনো আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ, সেই জায়গায় আমি বাড়ি ঠিক করার জন্য লোন তো পাওয়া দূরে থাক, যা ছিল তাও চলে গেছে। এখন আমি মানে এতটাই অসহায় যে মানে বলার মতন না, কী বলবো আপনাকে, মানে কিচ্ছু বলতে পারবো না, মানে মানে মরতে পারলে বাঁচি, মানে এরকম অবস্থা যে মানে বাড়িটা ঠিক না করতে পারলে তো বউ বাচ্চা চাপা পড়ে মরবে। হ্যাঁ, সেটা চোখে দেখাচ্ছে, নিজের মরা ভালো। ভারতীয় জনতা পার্টির নাম করে গ্রামে গিয়ে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে টোটো চালক বচ্চন বর্মন সহ আরও 2 জনকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তমচারি মঠবাড়ি এলাকায়। ভারতীয় জনতা পার্টির নামে সরকারি সুযোগ সুবিধা পায় দেওয়ার কথা বলে আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে ফর্ম পূরণের জন্য 100 টাকা এবং ফটোর জন্য আরও অতিরিক্ত 20 টাকা আদায় করছিল অভিযুক্তরা। বিজেপির তরফে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে 3 জনকে আটক করেছে পুলিশ। তমসারি মঠবাড়িতে মানে ভারতীয় জনতা পার্টির নামে
গ্যাস দিবে এবং রান্নার ঘর দিবে, তারপরে পলিথিন দিবে এবং বাথরুম পায়খানা দিবে, তার জন্য ফর্ম ফিল আপ করে টাকা নিচ্ছিল 120 টাকা করে। রাত পোহালি মঙ্গলবার জামাই ষষ্ঠী, জামাই বরণ করতে প্রস্তুত শাশুড়ি মারা। আর জামাই ষষ্ঠী মানে জমিয়ে পেট পুজো, রকমারি পদ সাজাতে হবে জামাইয়ের পাতে, মাছ মাংস থেকে পঞ্চব্যঞ্জন, সঙ্গে পাতে থাকবে নানা রকমের ফল আর দই মিষ্টি। তাই চলছে দেদার কেনা বেচা। তবে অগ্নিমূল্য বাজারে জামাইকে খুশি করতে রীতিমতো নাবিশ্বাস উঠছে গৃহস্বামীর। প্রচন্ড সাংঘাতিক অবস্থা, কারণ জামাইদেরকে তো এখনকার জামাইরা তো মোটামুটি সাধারণ জিনিস দেওয়ার জন্য একটু ভালো জিনিসই দিতে হয়, কিন্তু সেটা দেওয়াই আমাদের পক্ষে এখন মুশকিল হয়ে যাচ্ছে, এত বেশি দাম। জামাই ষষ্ঠী উপলক্ষে সেরকম বাজার নেই বুঝলেন তো, বাজার এভেলটা খুবই নর্মাল। দামের দাম তো জলের দাম, আপনার তো খুব ভালো কোয়ালিটি মাল 30 টাকা। আগামী 21 জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃণমূলের কর্মী সভা। অনুষ্ঠানের প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত থাকবেন সমস্ত সাংসদ, বিধায়ক, দলীয় কোর কমিটির সদস্য, জেলা পরিষদ পুরসভার সদস্যরা। আগামী লোকসভা নির্বাচনকে পাকের চোখ করে দলের সংগঠন মজবুত করার বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই অবস্থায় এখন এমন কোনো হল হয়নি যা প্রায় 80,000 লোককে ধরাতে পারবে। মূল বক্তা তিনি পঞ্চায়েত সহ সাংগঠনিক নির্দেশ তিনি দেবেন এবং সেটাই আমাদের পরবর্তীকালে পঞ্চায়েতের চালিকা শক্তি হবে এবং সংগঠনের চালিকা শক্তি হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটানা ধর্নায় যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়লেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। ধর্নায় অষ্টম দিনে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সত্যেন্দর জৈন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটানা ধর্নায় যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়লেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। দিল্লি প্রশাসনের 4 IPS অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের দাবিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনের সামনে ধর্নায় বসেন কেজরিওয়াল সহ উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, গোপাল দাস সহ আপ নেতারা। ধর্নার অষ্টম দিনেই শারীরিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সত্যেন্দ্র জৈন। মাথায় যন্ত্রণা, শরীরে ব্যথা সহ শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে জোর ধাক্কা খেল বিজেপি বিরোধী জোট। আগামী মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ছাড়া এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিল বহুজন সমাজবাদী পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে জোর ধাক্কা খেল বিজেপি বিরোধী শক্তি জোট। আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ছাড়াই এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। যদিও রাজ্যের জোট না হওয়ার জন্য বিএসপিকে দায়ী করেছে কংগ্রেস নেতৃত্ব। মধ্যপ্রদেশের 230টি আসনের সবকটিতেই প্রার্থী দেবে বিএসপি বলে সূত্রের খবর। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপানের ওসাকা। সোমবার ভোরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। ভূমিকম্পের ফলে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনায় আহত হয়েছেন 41 জন। ওসাকা শহর থেকে প্রায় 8 মাইল গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত নাইজেরিয়া। পরপর ঘটা 2টি আত্মঘাতী বিস্ফোরণের পর গ্রেনেডও ছোড়ে জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 31 জনের, আহত হয়েছেন বহু। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত নাইজেরিয়া। দেশের উত্তর পূর্ব প্রান্তের কানো নামক একটি ছোট্ট শহরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরপর ঘটা 2টি আত্মঘাতী বিস্ফোরণের পর গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 31 জনের, আহত বহু। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দায় স্বীকার করেছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। চলতি বছর মে মাস থেকে জঙ্গি অভিযানে নেমেছে নাইজেরিয়ার প্রশাসন। সেই অভিযানের বিরুদ্ধেই নাইজেরিয়ার মাটিতে বারবার নাশকতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীটি বলে সূত্রের দাবি। চোখ রাখবো খেলার খবরে। বিশ্বকাপ ফুটবলের মাঝেই হয়ে গেল এই ফুটবল টুর্নামেন্ট। 45 দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট চলল আনন্দপুর যুব সংঘের উদ্যোগে। প্রায় 4 বছর আগে থেকে 4 বছর ধরে এই আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প চলছে। তো এর আগে আমাদের এই মাঠে বহু খেলা হয়েছে, নক আউট প্রতিযোগিতা খেলা হয়েছে, ওপেন টু অল খেলা হয়েছে,
তো আমাদের লক্ষ্য আমাদের আমরা চিন্তা করলাম ক্লাবের পক্ষ থেকে যে বাচ্চাদের মধ্যে এখানে মানে খেলার ফুটবলের একটা উৎসাহ জাগাতে হবে। এইখান থেকে আগে প্রচুর পরিমাণে ফুটবলটাই এখানে প্রিয় ছিল, তারপরে হঠাৎ ক্রিকেট এসে গেল, ফুটবলের ভাটা পড়ল। তখন ফুটবলের উৎসাহ দেওয়ার জন্যে আমরা লীগ পর্যায়ের খেলা আমরা শুরু করলাম। ফুটবলটা হচ্ছে বাঙালির রক্তে, ঠিক আছে? তো সেই রক্তে খেলাটাকে তো আর হেলাফেলা করা যায় না, সেটাকে আমরা আগামী দিনে আরও এটাকে টুর্নামেন্টটাকে বড় করব। আজকের আমরা আট টিম ষোলো টিমে দুটো টুর্নামেন্ট করেছি, পরবর্তীকালে আমাদের ইচ্ছা সারা বাংলা থেকে ষোলো টিমের আমরা এরকম টুর্নামেন্টটা করব এবং যত দিন যাবে টুর্নামেন্টটাকে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করব। ভূমি বার্তা এখনকার মতো এ পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7 এর পর্দায়।